আচ্ছা এটা হচ্ছে প্রিয়া সোনার মাস্ক পরে আসছে আজকে প্রিয়া এক ঠিক আছে উপরে ডায়মন্ডে কাজ করা অনন্যা আছে হ্যালো दीर्घदिन धरे करोनार कारणे तो लकडाउन छिलो भार्सिटी बंद छिलो तो आज के थेके शुरू हुए छे आमादेर क्लास तो फार्स्टे आमादेर रेजिस्ट्रेशनेर काजगुलो कमप्लीट करा होच्छे तो सेक्षेत्रे आज की फार्स्ट दिन छिलो रेजिस्ट्रेशने आमरा रेजिस्ट्रेशन करते गिएछिलाम सबाई কেমন আছিস না তো ভিডিও হচ্ছে না ভার্সিটিতে আসাটা আসলে নতুন না এখন আমরা হলো বিএফএ ফাইনাল ইয়ারে স্টুডেন্ট তো কিন্তু আমাদের আগ্রহটা ছিল ফার্স্ট ইয়ারদের মানে স্টুডেন্টদের যেরকম আগ্রহ থাকে ভার্সিটিতে আসার সেরকম কারণ করোনার কারণে অনেক দিন ধরে আমরা বাসায় ছিলাম আর আজকে প্রথম হলো সবাই একসাথে যে রেজিস্ট্রেশন করতে গিয়েছি তো সেইখান থেকে ভালো লাগা তো কাজ করবেই অনেক ভালো লাগছিল আর ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারা তারপরে হলো একসাথে কিছু সময় থাকা এর থেকে মনে হয় যে ভালো সময় আর হতে পারে না টিং 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 24টা ঘন্টা আর তোর ভিডিওতে ভাই ভালোই তো ফোকাস ভাই আমি দেখলে না তুমি কত একটা ভিডিওতে ছিল অবশ্য এখন রেগুলারই থাকবা আমরা এখন বঙ্গমাতার উদ্দেশ্যে যাচ্ছি যাত্রা শুরু আমরা চারজন অনন্যা আছে হ্যালো আর এই সামনে হলো মরিয়াম আর হলো এই যে সাদিয়া দিন দেখা টিকা কিন্তু চলে আসছে সামনে প্রথমে অপরাজিতা হল মেয়েদের জন্য এই দুইটা হলই আছে আমরা এখন খুলনার মধ্যে ঢাকার জ্যাম এত বড় এই সাইডের তো এই যে ওই সাইডে লেক আছে এটা মন্দির খুলনাভার্সিটির যেহেতু ভ্যানের তাই একটু হাত কাঁপতেছে বলবো না অনেকে তো এত ঝাঁকাঝাঁকির ভিতর এই যে এটা হলো অপরাজিতা হল এটা ফার্স্ট ইয়ার একদম প্রথম হল এটা
মেয়েদের প্রথম হল আর এই আমরা যাচ্ছি বঙ্গমাতা হলের দিকে। হ্যাঁ এখানে আমি থাকি না থাকার মতোই। হ্যাঁ অনন্যাও থাকে রক্সি হিসেবে। হ্যাঁ শুধু শুধু আমি একটা সিট বুক করে রাখছি এই কারণে ওরা সবাই আমার উপর খেপা থাকে আর এর জন্য আমি অনেক কথা শুনি। আরে যেইখানে হ্যাঁ ওই যে ম্যাম আছে সামনের যে ভ্যান এখানে আছে সুমাইয়া অমৃতা। হ্যাঁ সে সুন্দর করে সমুদ্র দেখছে সুমাইয়া অমৃতা। আমরা সবাই হলো বঙ্গমাতার সদস্য। এই যে বঙ্গমাতা হল এখানে কাজ চলতেছে। বন্ধ কর যে দীর্ঘদিন পরে হবে আসলাম। নিশা চেহারা দেখাতে অনিচ্ছুক আর এই মেয়েটা কাজ করে অনেক সুন্দর লাগতেছে। কে যেন এটা সাদিয়া। আর এটা হচ্ছে আমার ছেলের বউ। কি রে সবার পেছন দেখা যায় কেন? এটা হচ্ছে ইউসা আমার ছেলে। আমার মতে সুন্দর দেখতে কিউ। আমি ওর বয়ফ্রেন্ডের এক্স হই। দেখে নেন ছেলে আর এটা হচ্ছে জিনিয়া যার চ্যানেলে ভিডিওটা আপলোড হবে। এটা নেবো না তুই এটা নেবে একটা ডেলিভারি করো সমস্যা।